হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একদম নতুন ধরনের ঝিঙ্গের ভর্তা। ঝিঙ্গের ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই একবার বানিয়ে খাবেন, মিস করবেন না। তাহলে চলুন দেখে নেই লোভনীয় স্বাদে ঝিঙ্গের ভর্তাটা আমি কিভাবে রান্না করব। তো ঝিঙ্গের ভর্তা রান্না করার জন্য এইখানে আমি 900 গ্রাম ঝিঙ্গে হালকা একটু ছিলে এইভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ ঝিঙ্গে সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু মজে যাবে। তবে জল ব্যবহার করতে হবে না, ঝিঙ্গের মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এইগুলিকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঝিঙ্গেগুলি সিদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গে সিদ্ধ হতে সময় লাগে না, কম সময়ে হয়ে যায়। তো দেখুন ঝিঙ্গে থেকে অনেকটাই জল বেরোয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জলগুলিকে শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি এইগুলিকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। এরপর ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টা শুকনা লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, কারণ ভেজে নেওয়ার পর এর থেকে 2টা নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে গুঁড়া করে নেব। তো শুকনো লঙ্কার গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো এখন আমি এইগুলিকে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে গুঁড়া করে নেব। এরপর ফোড়নের মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া ঝিঙ্গে। এখন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ ঝিঙ্গে সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন, তবে এই রান্নার মধ্যে ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে একটু শুকিয়ে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঝিঙ্গেগুলি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব এই রান্নার মেন উপকরণ হলো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ফ্রেশ ক্রিমের পরিমাণটা একটু বেশি দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এইখানে আমি 900 গ্রাম ঝিঙ্গের জন্য প্রায় 4 থেকে 5 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এখন এইগুলিকে আবারও নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। যত বেশি শুকনো করে এই ঝিঙ্গের ভর্তাটা রান্না করবেন, ততই কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তো 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ভর্তা থেকে যখন হালকা একটু তেল ছাড়তে শুরু করবে, এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভাজা শুকনো লঙ্কার গুঁড়া। ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। যদি ভাজা শুকনো লঙ্কার গুঁড়া পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। একই সঙ্গে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, এতে কিন্তু ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে লোভনীয় স্বাদে একদম নতুন ধরনের নিরামিষ ঝিঙ্গের ভর্তা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমার এই ঝিঙ্গের ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।